ইতালির বলোনিয়াতে নানা উৎসাহ উদ্দীপনায় নতুন বছরকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিরা। বিডি স্টার টিভি নিউজ ইতালি বলোনিয়া প্রতিনিধি মঞ্জুর আলমের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। প্রার্থনা, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নি স্নানে শুচি হোক ধরা। পুরনো দিনের শোক, তাপ, বেদনা, অপ্রাপ্তি, আক্ষেপ ভুলে অপার সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণার এই তো সময়। নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা, এই নিয়ে শুরু হলো আগামীর 2024। অর্জন, ব্যর্থতা, সুখ দুঃখ সব কিছু নিয়ে সবাই পুরো উদ্যমে শুরু করে নতুন বছর। ঘড়ির কাঁটায় 12টা বাজার সঙ্গে সঙ্গে চোখ ধাঁধানো আতশবাজি আর বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে এ উদযাপন করে। বিশ্বের বিভিন্ন দেশের মতো পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ণিল আয়োজনে উদযাপন করেছে হ্যাপি নিউ ইয়ার 2024। নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী আতশবাজির মধ্য দিয়ে 2024 সালকে বরণ করে নেন ইতালির জনসাধারণ। এ আয়োজনে যোগ দেয় দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। ইতালির বলোনিয়া সহ গোটা ইতালিতে 2024 সালকে বরণ করে নিতে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে জাঁকজমকপূর্ণভাবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে ইতালির বলোনিয়ার প্রবাসী বাংলাদেশিরা, পরিবারের সদস্যরা। আলোকছটা ও আতশবাজির মাধ্যমে নতুন বছরকে উদযাপন করতে হাজারো ইতালির বলোনিয়ার বাংলাদেশি অভিবাসীরা হাজির হন। পুরো বলোনিয়া শহর জুড়ে আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়েছে রাতের আকাশ। আতশবাজি পুড়িয়ে নেচে গে বর্ষবরণ উদযাপনে মেতে উঠেছিল এখানকার প্রবাসী বাংলাদেশিরা ও স্থানীয়রা। দেখা যায় বলোনিয়ার বিভিন্ন এলাকার চত্বরগুলোতে মিউজিক ইভেন্ট সহ ছোট বড় আয়োজনে মিলন মেলার মতো উৎসব আমেজে মাতেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন বছরে নিরাপদ জীবন, দেশের রেমিটান্স পাঠানোর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বাংলাদেশি কমিউনিটির। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার সমস্ত বাঙালি সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সামনের দিনগুলো যেন আমাদের সুন্দর হয়, শুভ থাকে, সব বালা মশলা থেকে সবাইকে হেফাজত রাখে, আমিন। Happy New Year! 2024! 2024!